নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এটা যে কোনো নিরামিষ দিনে অথবা এমনি দিনেও একবার রান্না করলে বারবার সবাই আবদার করবে। রেসিপিটা বানানো একেবারেই সহজ, ঘরে থাকা অল্প উপকরণে তৈরি হবে, খেতে হবে দারুণ সুস্বাদু। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই নিরামিষ রেসিপিটা করার জন্য দেখুন, আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলুগুলোকে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলুর পরিমাণটা আপনারা যতটা করবেন সেই অনুযায়ী কম বা বেশি করে নেবেন। দুটো আলুকেই আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে নিয়েছি একটা গ্রেটার। গ্রেটারের মধ্যে আলুগুলোকে একটু গ্রেট করে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখবেন যাতে বড় চাকা না থাকে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিচ্ছি, আমার আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এইরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। দুটো আলুই আমি এইভাবে গ্রেট করে নিয়েছি, আর এদিকে নিয়েছি মিক্সচারের ছোট জার, আর নিয়েছি 5টা মুগ ডালের পাঁপড়। আমি এখানে মুগ ডালের পাঁপড় নিয়েছি, আপনারা চাইলে যে কোনো পাঁপড়ই ব্যবহার করতে পারেন। এবার পাঁপড়গুলোকে দেখুন এইভাবে টুকরো করে মিক্সচার জারে দিয়ে দিচ্ছি, কেননা একটু গুঁড়ো করে নেব। দেখুন পাঁপড়গুলোকে এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছি, যতটা সম্ভব একটু মিহি করে গুঁড়ো করতে হবে। এবার যে গ্রেট করে রেখেছিলাম আলু, তার মধ্যে আমি পাঁপড়ের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, আর 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। 1/4 চামচ গরম মশলার গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সামান্য কয়েক দানা চিনি। এবার খুব ভালোভাবে মেখে নিতে হবে, এই কাজটা হাত দিয়েই করতে হবে। এভাবে একটু ডোলে ডোলে মাখবেন, কেননা যেহেতু পাঁপড়ের গুঁড়ো মিশতে একটু সময় লাগবে। দেখুন ভালোভাবে আমি মেখে নিয়েছি। এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2 বড় চা চামচ বেসন। বেসনটা খুব বেশি পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন না, তাহলে একটু শক্ত হয়ে যাবে। বাইন্ডিংয়ের জন্য যতটা প্রয়োজন ঠিক ততটাই দিতে হবে। এবার হাতে অল্প অল্প জল নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। যেভাবে আমরা রুটি করার জন্য আটার ডো মাখি ঠিক সেভাবেই। দেখুন আমি ভালোভাবে মেখে নিয়েছি, তারপরেও একটু হাতের মধ্যে চিপকে যাচ্ছে। এবার হাতে কয়েক ফোঁটা তেল নিয়ে এভাবে একটু মেখে নিতে হবে, তাহলে আর হাতে লেগে যাবে না। যেহেতু পাঁপড় বেসন আর আলু একটু হাতে চিপকে যাবে, এভাবে তেল দিয়ে ডললে আর চিপকাবে না। মাখার পর হাতটাকে পরিষ্কার করে নিতে হবে, তারপর এভাবে অল্প অল্প করে নিয়ে হাতে একটু গোল করে নেব। তারপর দেখুন এভাবে চেপে নিয়ে এভাবে একটু শেপ দিয়ে নিতে হবে। আমি আজকে তৈরি করছি ইলিশ মাছের প্যাটের মাছ। দেখুন এভাবে একটু শেপ দিয়ে ঠিক করে নিতে হবে, একদিকে এভাবে একটু লম্বা করে নিয়ে তারপর হাত দিয়ে এভাবে একটু ছিদ্র করে নিতে হবে, তারপর এভাবে চেপে দিতে হবে। দেখুন বানানো খুবই সহজ, আমার বলার থেকে দেখলেই ভালো বুঝতে পারবেন। এবার একেবারে অল্প একটু নেব। আমরা ইলিশ মাছের ডিমটা তৈরি করব। দেখুন এভাবে আরও একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পাঁপড় বেসনের গোলাটা ততটা নেবেন যত বড় আপনি করতে চান। যেভাবে একটা মাছের পিচ হয় সেই পরিমাণ বুঝে আমি মাঝারি সাইজের করে করছি। আপনারা যদি আরও বড় করতে চান তাহলে আরও একটু বেশি পরিমাণে নিয়ে নেবেন। নিচের দিকটাও যাতে ছিদ্রটার একেবারে ঠিকঠাক হয় সেভাবে করে নিতে হবে। দেখুন পরিমাণে একটু নেব, আর হাতের মধ্যে গোল করে এভাবে বসিয়ে দেব। হলো ডিম ভর্তি ইলিশ মাছের প্যাটের পিচ। এইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার ফ্রাইং প্যানে আমি কিছুটা তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দিলাম আমি মাছগুলো, যদি হাত দিয়ে দিতে অসুবিধা হয় তাহলে এইভাবে একটা খুন্তি দিয়ে দিয়ে দেবেন, তাহলে আর তেল ছিটকে আসবে না। ভাজার সময় তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তারপর তেলটা কমিয়ে নিয়ে রান্নাটা করতে হবে।
এমনিতে খুব বেশি একটা তেল টানবে না, যেহেতু সেদ্ধ আলু দেওয়া রয়েছে। আলুটা দেওয়ার কারণে একেবারে নরম হবে, মাছগুলো একেবারে মাছের মতনই নরম হবে আলু দেওয়ার কারণে। আর পাঁপড় দেওয়ার কারণে খুব সুন্দর টেস্ট আসবে। দেখুন, মাছগুলো দেওয়ার পর এক মিনিট একটু লালচে হয়ে ভাজার পর এভাবে উল্টে দিয়েছি, তারপর আরও 1-2 মিনিট ভেজে নিয়ে আবারও উল্টে পাল্টে এভাবে একেবারে লালচে করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেল ইলিশ মাছ ভাজা। তবে আমি আজকে ভাজা তৈরি করব না, একটু আমি আজকে সর্ষে ইলিশ তৈরি করব। দেখুন, মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি, কতটা সুন্দর হয়েছে দেখতে, একেবারে পুরোপুরি ইলিশ মাছ। এবার একটা মশলা তৈরি করে নিচ্ছি। মিক্সারের জারে নিয়ে নিলাম 1/2 ইঞ্চি আদা, আর 2টো কাঁচা লঙ্কা, আর 1টা টমেটোর অর্ধেকটা দিয়েছি, আর সাথেই দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ হলুদ সর্ষে। আপনারা চাইলে এখানে কালো সর্ষেও দিতে পারেন, যদি খুব বেশি ঝাঁজ পছন্দ করেন তাহলে কালো সর্ষে দেবেন। তারপর দেখুন, পরিমাণ মতো জল দিয়ে এইরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি। প্যান থেকে অনেকটাই তেল তুলে নিয়েছি, এখানে 2 টেবিল চামচ পরিমাণ তেল রয়েছে। দিয়ে দিলাম ফোড়নে 1/2 চা চামচ কালো জিরে। একটু চটপট করে ফোটার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মিক্সারের জারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে লো ফ্লেমে 2 মিনিট একটু কষিয়ে নেব। এই মশলাটা কষানো হতে হতে আরও একটা মশলা আমি তৈরি করে রেখেছি, প্রথমেই দেখে নিন। এখানে নিয়েছি 2 টেবিল চামচ টক দই, দইটাকে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণই অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি কালারের জন্য দিয়েছি। এবার মশলাটাকে দইয়ের মধ্যে এইভাবে একটু মিশিয়ে রেখেছি, এতে করে মশলাটাও ফুলবে আর দইটাও কাটবে না। রান্নায় ব্যবহার করার আগে দই অবশ্যই ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রাখবেন, তাহলে আর এইভাবে যদি মশলা মিশিয়ে রাখা হয় তাহলে দই একদমই কাটে না। দই দেওয়ার কারণে যেমন স্বাদ বাড়ে, কেটে গেলে কিন্তু স্বাদ নষ্ট হয়। মশলাটাকে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে করে দিয়েছি। তারপর দেখুন, দইয়ে মেশানো মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে প্রথমে মিশিয়ে নেব, তারপর গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিতে হবে। খুব বেশি হাই ফ্লেমে দিলেও দইটা কেটে যাবে। এখানে আমি ঝোলে যতটা লবণ লাগবে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। যেহেতু টক দই টমেটো দেওয়া হয়েছে, একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্স হবে, এতে কোনো রকম মিষ্টি হবে না আর খেতে ভালো লাগবে। এবার পুরো মশলাটাকে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে। দেখুন, ঢাকা দিয়ে আমি 3-4 মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন, পুরোপুরি মশলাটা একেবারে টেনে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। মাঝখানে 2-1 বার ঢাকা তুলে আমি নাড়াচাড়া করে দিয়েছি। এবার দিয়ে দিলাম জল। এখানে আমি 1.5 কাপ পরিমাণ জল যোগ করছি, আপনারা যতটা ঝোল রাখবেন সেই পরিমাণ বুঝে জল যোগ করে দেবেন। দেওয়ার পর আরও 1 বার মিশিয়ে নিচ্ছি। ঢাকা দিয়ে 2-3 মিনিট একটু ঝোলটাকে ফুটিয়ে নেব, এতে করে ঝোলের স্বাদ বাড়বে। নিরামিষ মাছের মধ্যে যেহেতু বেসন আর পাঁপড় দেওয়া রয়েছে, ঝোল কিন্তু অনেকটাই টেনে নেবে, সেই বুঝে জলটা দেবেন। এবার দেখুন, 2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে প্রায় 3-4 মিনিট ফুটিয়ে নেব, এভাবে একটু উল্টে পাল্টে দেব যাতে চারিদিকটা ভালোভাবে লেগে যায়। তারপর ঢাকা দিয়ে দেব আর 3-4 মিনিট ফুটিয়ে রান্না করে নেব। দেখুন, 3-4 মিনিট ফুটিয়ে রান্না করে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে দেখতে। মাঝখানে 2-1 বার এভাবে একটু উল্টে পাল্টে দেবেন, তাহলে চারিদিকে সমানভাবে মাছগুলো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি, আর গ্যাসটাকে অফ করে দেব। এবার ধনে পাতাটা মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট, তারপর আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। 5 মিনিট ঢেকে রাখার পর দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও অসাধারণ হয়। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আর কমেন্ট বক্সে জানান যে আপনাদের কেমন লাগলো। এটা অপূর্ব স্বাদের হয়, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। একেবারে তৈরি আমাদের সম্পূর্ণ নিরামিষ সর্ষে ইলিশ। নিরামিষ দিনে তৈরি করে নিলে
বারবার সবাই আবদার করবে। আমি এবার সার্ভ করে দিচ্ছি। তাহলে আজকে এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাবো এরকমই দারুণ টেস্টি ঘরোয়া কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।